স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মমতাজ মেহেদি পূর্ণিমার আলো অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি পূর্ণিমা, আর আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও তার স্ত্রী দীপা সাদিক। আমরা কথা বলবো এই দম্পতির সঙ্গে, গল্প আর আড্ডা জানাবো তাদের অনেক জানা অজানা কথা। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জানা মতে সাইমন মনে হয় প্রথম সস্ত্রীক কোনো ক্যামেরার সামনে অনুষ্ঠানে আসা। একদম। এই এতদিন ধরে লুকিয়ে রাখার কারণটা কি? না মানে লুকিয়ে রাখিনি তো, তো মানে কোনো টিভি প্রোগ্রামে বা কোনো মিডিয়ার সামনে যাওয়া হয়নি, প্রথমবার আসলাম। আর এর আগে ও রাজি হচ্ছিল না যে আমি যেতে চাই না, প্রয়োজন নেই, তুমি যাও। ওর একটু অনীহা ছিল, তারপর আমি মানে খুব কষ্ট করে রাজি করলাম আর কি। আচ্ছা, এবারও আসতে কি কষ্ট করে রাজি করাতে হয়েছে? জি, পরে যখন বলেছে আপনার কথা তখন আচ্ছা তাহলে যাবে, কারণ আপনার কথা আগে বলেছিল, আপনি অনেক কেয়ারিং। ও আচ্ছা, যাক আমার জন্য হলো দীপা আজকে। হ্যাঁ হ্যাঁ, আপু আছে, কোনো সমস্যা হবে না। আসলে কোনো সমস্যা হবে না, একদম নির্ভয়ে থাকেন, আমি থাকতে কোনো ভরসা নাই, সরি ভরসা আছে। আচ্ছা, তোমাদের দুজনের সম্পর্কটা কবে থেকে শুরু হলো সেটা একটু জানতে চাই। 2006 এর দিকে আমরা বাণিজ্য মেলায় দেখা হয়েছিল, আমার সাথে প্রথম না। আচ্ছা, প্রথম হচ্ছে আমি পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর শুনলাম যে আমার ছোট বোন যে সে হঠাৎ করে খুব জোরে কথা বলছে, কেন দিবেন না, দিতেই হবে। তো তখন তাকায় দেখি ও রীতিমতো দোকানদারের সাথে ঝগড়া করছে, কি নিয়ে, চুরি নিয়ে। তখন বললাম কি হয়েছে তোমার? আরে আপু তুমি দেখতেছো, 20 টাকার চুরি ওনার কাছ থেকে 120 টাকা রাখতেছে, যেটা আমার ছোট বোন মেনে নিতে পারেনি। পরে বলতেছে এখান থেকে কিনতে হবে না ভাইয়া, পাকিস্তানি স্টলে চলেন, ওখানে কম দামে অনেক সুন্দর সুন্দর চুরি আছে। আমাকে এক হাত ধরে নিয়ে গেছে, মানে শালিরই প্রথম পরিচয়, মানে ভালো লেগেছে। আমি তখনও জানি না কার জন্য সে এত ফাইট করছে আমার বোন, বুঝতে পেরেছি। পরে পাকিস্তানি স্টলে যাওয়া হলো, ওখানে যাওয়ার পর আপনার আমি দাঁড়ায় রীতিমতো চুরি দেখতেছি, ভালো মেয়েদের মতো কোথাও জানে বামে তাকাইনি। সে কিনে দিল 4-5 জোড়া, 4-5 মোট বোধে কিনেছো না, কেনার পরে টাকা পে করেনি এখন। একটা মানে মানুষ দেখলাম এই পর্যন্ত এসছে, এসে বলতেছে আপনি কি আমাকে একটু পছন্দ করে দিবেন? বলছি না আমি ছেলে কণ্ঠ। পরে বললাম যে না আমি আপনারটা আপনি কিনে নেন। আবার এসছে, আবার ঘরের কাছে। হ্যাঁ, তো তখন আরে আপনি বারবার আমার দিকে আসতেছেন কেন, তখনও তাকাইনি। থার্ড টাইম যখন এসছে তখন শোল্ডার পয়েন্টের ধরে বলছি আরে কি আশ্চর্য আপনি একদম আমার মুখের কাছে এসে পড়তেছেন। তখন দেখি মাশাল্লাহ, আমি নিজেই অবাক, এত সুন্দর একটা ছেলে এতক্ষণ যাবৎ, তাই তো বলে আমার বোন কেন এরকম করছে। মানে তখন প্রথম দেখাতে যে একটা কি যেন হয়ে গেল ভিতরে স্পার্ক। তো পরে বললাম যে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আমি আপনার কার জন্য কিনছেন? সে যার জন্য কিনছি সে ফর্সা। তো বললাম তাহলে ব্রাউন কালার নেন, ভালো লাগবে। যদি আপনার জন্য নেই, তাহলে আমি চুরি পরি না। এতটুকুই সে আমার সাথে দুষ্টুমি করেছে। আচ্ছা, তখন থেকে ফ্লার্ট করছিলে? জি জি জি, ফ্লার্ট করার জন্য গিয়েছিলাম মেলা, এজন্য বারবার ঘাড়ের কাছে যাচ্ছিলাম। একদম একদম এইখানে গালের কাছে, নিঃশ্বাসটাও পাওয়া গেছে, এতটা কাছে এসেছে। তো পরে ওকে বলতেছিলাম যে নাম্বার নিছিস? তুমি হঠাৎ করে বললে নাম্বার নিছি, মানে আমি কি আগের মতো আছি নাকি? এখন আমাকে নাম্বার দেয়, আমি নেই না। শালি আগে নাম্বার নিয়ে মানে সে চাইছিল যেন নাম্বারটা নিতে পারে, বাট উনি দেয়নি। আমি বললাম আচ্ছা তাহলে তুই এখানে বস, আর মা আর মামি ওইখানে আছে, ওখানে যা, আমি আসতেছি। কি আর করার, সব রেখে দে দৌড়, কোথায় মাইকে অ্যানাউন্স করবো। তুমি বাণিজ্য মেলায় অ্যানাউন্স করে সাইমনকে ওই বিল্ডিংটা আবার খুঁজে বের করতে হয়েছে। কি বলেছো? ওখানে গিয়েছি, গিয়ে ওই লোককে বললাম যে আমি একটু অ্যানাউন্স করব একজনকে খোঁজার জন্য। বলল একটি বাচ্চা হারানো গেছে, এরকম কিছু। উনি আমাকে ভাবছে হয়তো এটাই, উনি আমাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত মাপলো, মেপে বলল টাকা লাগবে। ওখানে কিন্তু অ্যানাউন্স করতে কোনো টাকা লাগে না, পরে আমি শুনতে পেরেছি। বললাম কত লাগবে? বলে 500 টাকা লাগবে। আমি দিব, আমার হাতে কিন্তু কিছুই নাই। পরে বললাম যে আপনি বলেন যে একটু আগে যে পাকিস্তানি স্টল থেকে চুরি কেনা হয়েছিল, ওখানে চুরির ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে, আমারটা ওনারা নিয়ে গেছে আর ওনাদেরটা আমার কাছে রয়েছে। আচ্ছা, মিথ্যা বলেছিলাম। তো উনি আপনার টাকার ইয়াটা বাড়িয়ে ফেলছে, বলছে না তাহলে 1000 লাগবে। আচ্ছা, বুঝে গেছে যে হয়তো অন্য কোনো সমস্যা। পরে বলছে আমি দিব, আপনাকে অ্যানাউন্স তো করেন, আসুন, না আসলে 500 দিব, আসলে বেশি দিব। এই যে দাঁড়িয়ে আছি ওইখানেও 20 মিনিট, আসেই না। হঠাৎ করেই শুনি মাইকে অ্যানাউন্স। কি শুনলে?
মিঠু আপনি কোথায়? আমি আমার সঙ্গে যে মিঠু ছিল ওকে বলছিলাম যে এ তোকে কে খুঁজতেছে, মানে মাইকে অ্যানাউন্স। আমরা তো তখন কাফুলে থাকি, এমপরে আমরা ফ্রেন্ডরা মিলে একসঙ্গে থাকি। বলে আরে কে? পরে বলতেছে দীপা আপনার সঙ্গে চুরি বদল হয়েছে। ওই মেয়েটার নাম কি রে? দীপা না বললো? হ্যাঁ দোস্ত, হ্যাঁ বারবার দীপা আপু দীপা আপু বলছিল কোথ থেকে। পরে আমি খুঁজতেছিলাম যে কোথ থেকে অ্যানাউন্স করে, বাণিজ্য মেলা তো অনেক বড়। বাবা, খুঁজতে খুঁজতে গেলাম, যাওয়ার পর দেখি পাইচারি করছে, একবার এদিক যায় একবার ওইদিক যায়। পরে আসার পর বললাম যে আমাকে 500 টাকা দেওয়া যাবে? ডানে বামে তাকে বলতেছে দেওয়া যাবে না। না আমি ডানে বামে তাকালাম কেন, যে ভাবলাম কি ব্যাপার, ঘটনা কি, টাকা চাই, টাকা চাইছে ঘটনা কি? টাকা চাওয়ার তো কোনো কারণ, আমি ভাবলাম থাক অল্প টাকাই তো, 500 আছে কি আর হবে, দি টাকা। আমার মানে যাবে কোথায়? খুব খুঁজে ভেতর থেকে নতুন একটা টাকা বের করছি সিনেমাকে হার মানালো এই গল্পটা। আমি মনে হচ্ছে কোন স্ক্রিপ্ট শুনছিলাম। তো তুমি চাইলে তোমার ভবিষ্যতে কোনো সিনেমাতে এই গল্পটি কাজে লাগাতে পারো। তারপর তোমাদের প্রেম চললো কত বছর? 2014 সালে 23 ডিসেম্বর বিয়ে করেছি। 2006 থেকে 14 পর্যন্ত প্রেম করেছি, 8 বছর। এখন আল্লাহর রহমতে আমাদের প্রায় 7 বছরের সংসার। আচ্ছা, যখন ও চলচ্চিত্রে আসবে বা চলচ্চিত্রে আসার কথা উঠলো, তখন তোমার সাইড থেকে কোনো অবজেকশন ছিল? একটু ছিল, কারণ ওই সময়টা আমি ওনাকে বলাটা ঠিক হবে না, আমি মাথায় কাপড় দিয়ে চলি আর প্রতি রাতে ইয়াসিন সুরা পড়ে শোনাই। ওনাকে শোনাইতে শোনাইতে আমার মুখস্থ হয়ে গিয়েছিল একটা পর্যায়ে। আমার মনে হতো যদি মরে যায় বা আমি মরে যাই, কি ওই সময় মনে হইতো যে ঠিক আছে সুরাটা পড়ে শুলে হয়তো, আরে সে এখন ইমোশনাল খুবই, সারা দিনের গুনাটা থেকে মাফ হয়ে যাবে, ওই দুনিয়াতে গিয়ে তো ভালো থাকবে, সেই জন্য পড়ে শুনাইতাম। তো হঠাৎ করে যখন একদিন বললো যে আমি তো এখানে যেতে চাই, তখন আর কি, আরে ও সে কান্না করে দিচ্ছে, মানে তখন ইয়া করতে পারিনি যে আমি এইভাবে ভাবছি আর তুমি ওখানে যাবে। সাধারণ একটা ছেলে আর কোথায় সিনেমার নায়ক হতে যাচ্ছ তুমি, কি না কি হয়ে যায়। হ্যাঁ, আমার ফ্যাক্টরি ছিল, কাজ করছো ভালোই তো, কোনো সমস্যা নাই তো, কেন শুধু শুধু, মানে আপনাদের সাথে এখন মেশাতে মনে হইতেছে কি জানেন, অন্যরা যারা আছে না তারা বেশি দুষ্ট, বরঞ্চ আপনারা বেশি ভালো। আমি একটা, হ্যাঁ আমি আমি একটা অফিসে জব করেছি, ফিল্মের বাইরের মানুষদের, ফিল্মের বাইরের যারা, আমি বাইন হাউসে জব করতাম, ওখানে অনেক মানুষ ছিল, মার্চেন্ডাইজার ছিলাম, দেখেছি আপনাদের চাইতে ওনারা বেশি দুষ্ট। আপনারা বরঞ্চ ফ্রেশ ওপেন বেশি, তারা ওই রকম না। ধরেন আমি দেখতেছি একটা পুরুষ রীতিমতো আমাকে ডিস্টার্ব করছে, আমার সাথে একটা সম্পর্কে জড়াবে, আবার তার বউ আসতেছে, তখন আমার মনে হতো এই বউটা কতটা মানে দুর্ভাগ্য তার, যে সে জানছে না তার জামাই কী করতেছে তার পেছনে। তো ওই তুলনায় তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে এই আমার জামাই, সে খুবই আলহামদুলিল্লাহ অবিডিয়েন্ট একটা ছেলে, খুবই ভদ্র ছেলে। আমার দেখা মতো ইন্ডাস্ট্রিতে সাইমন আসলেই খুবই ভালো ছেলে, এবং বউয়ের প্রতি তার যে মানে ডেডিকেশন, ভালোবাসা, এটা তার চোখ মুখে দেখলেই বোঝা যায়। অনেক অনেক, তুমি কি টের পেয়েছো? হ্যাঁ, আমি টের পাই চিনি লবণ আর তেল দিয়ে। আচ্ছা, কারণ সম্পূর্ণ কিছু শুটকি থেকে নিয়ে সব কিছু নিজে কিনবে, আমাদেরকে কাউকে যেতেও দিবে না, কেউ দিয়ে যেতে চাইলেও নিবে না, সে নিয়ে নিজে গিয়ে নিয়ে আসবে। তো যেমন ছোট্ট একটা গল্প, একদিন আমি বলতেছি যে তুমি যে নিয়ে আসছো চিনি শেষ, আচ্ছা আর তেল এক্সট্রা এনে রাখো। আরে না, চিনি এখনো 2 কেজি আছে। আমি, আরে না, মেয়েটা আমাকে বললো শেষ, বলবে না না 2 কেজি আছে, যাও যাও চেক করো স্টোরে যাও, গিয়ে দেখি আসলে 2 কেজি আছে। তখন আমি বললাম তুমি কিভাবে মনে রাখলা? মানে বাবা বা স্বামী, হ্যাঁ সংসারের দায়িত্বটা যার উপরে থাকে তার অনেক কিছুই মনে রাখতে হয়। আমারও সেরকম দায়িত্ব অনুযায়ী একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। মমতাজ মেহেদি